সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমাদের খুব পছন্দের একজন মানুষ, যাকে আমরা পাই সবসময় আমাদের টিবিএন 24 টেলিভিশনের পরিবারের সদস্য এবং এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, সেই সাথে মজুমদার ফাউন্ডেশনেরও আপনি কর্ণধার। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা অবশ্যই যেহেতু আইনজীবী মোহাম্মদ এন মজুমদারকে পেয়েছি, আমরা আইনি বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থিত করব। সেই সাথে আমাদের একটি নির্ধারিত বিষয়ও আছে, তবে তার আগে জানিয়ে রাখতে চাই আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ এন মজুমদার, আমরা বলছিলাম যে আমরা আজকে কথা বলতে চাই যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যারা, তারা কি ধরনের সহায়তা পেতে পারে, সেই বিষয়টি নিয়ে শুরুতে কি বলবেন? থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ নূপুরাফা ফর বিং দি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কার অনেকে অ্যাক্সিডেন্ট হলে মনে করে অ্যাক্সিডেন্ট কেস করে টাকা পাবে, শুধু তাই না, যেমন একটা মহিলা বা ছেলে রাত্রে কাজ করে বাসায় ফেরার পথে দুর্বৃত্ত করতে যদি আক্রান্ত হয়, তখন সে তো জানে না কে মারছে, মারিয়ে চলে গেল, কার বিরুদ্ধে কেস করবে। সেখানে সে ক্রাইম ভিকটিম বোর্ড একটা পিটিশন ফাইল করতে পারে, সে পিটিশনে ফাইল করিয়া যে লস অফ ওয়েজেস, যে কয়েকদিন কাজ করতে যদি না পারে বা তার ওয়ালেটে টাকা ছিল সেটা নিয়ে গেলো, অন্যান্য ক্ষতি সে ক্ষতিটা ক্লেম করতে পারে। প্লাস এই যে এই এই জিনিসটা একটা ফর্মে শুধু ফিল আপ করতে হয়। আমি এনকারেজ করব যে কোনো লোক যখন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হইলে যদি কোনো কেস করা না যায়, যদি জানে যে কে মারছে তাকে বা কোন গাড়িতে আঘাত প্রাপ্ত হচ্ছে, দেন সাফারেট, দেন ইউ গুড। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, তারপর ঠিক এই জায়গাটি থেকে শুরু করব যে একটি ফর্ম ফিল আপ করতে হয়, সেই জায়গাটি থেকে তারপরে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কে আছেন দর্শক আমাদের সাথে? জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি ইমরান ভাই, দুঃখিত আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, বলুন ভাই আপনার প্রশ্নটি। এই জিনিসটা এভাবে উত্তর দিই আমি, যেটা ইট ইজ এ কমপ্লিকেটেড ম্যাটার। সো আপনি যখন DS-260 ফাইল করবেন, সাধারণত I-130 ইনফরমেশনটাই ফলো করা হয়, বাট এখানে যেহেতু উনি কন্ট্রাডিক্টরি ইনফরমেশান দিয়েছে ভিজিট ভিসা আসার জন্য, আমি স্ট্রংলি আপনাকে সাজেস্ট করবো আপনি কোনো লয়ারের সাথে অফিসে বসে এই জিনিসগুলো সমাধান করেন, বিকজ এটা টেলিভিশনে হ্যাঁ না উত্তর দেওয়ার মতো। এখানে সমস্যা ইন দি মিন টাইম উনি তথ্যটা ব্যতিক্রম ধর্মী আরেকটা তথ্য ব্যবহার করছেন, সো এটাকে ক্লারিফাই করতে হবে। সাধারণত যখন আপনি DS-260 ফাইল করবেন, ওই নাম্বার দেবেন এবং সেখানে এক্সপ্লেন করতে হবে যে ভুলবশত অন্য একটা বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং বার্থ সার্টিফিকেট কোনটা সত্য সেটা আপনাকে এখন জাস্টিফাইয়ের ব্যাপার আছে। তো দেয়ার ইজ সাম লিগাল ওয়ার্ক এখানে ইনভলভ, তো এই জিনিসটা বুঝে নাও নিজে নিজে না করিয়া কোনো লয়ারের সাথে, মানে লয়ারের পরামর্শ নিতে আপনি বলছেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? জি, নামটি বলতে হবে যে। জি, সোহেল। আচ্ছা সোহেল ভাই, বলুন প্রশ্নটি বলুন। আচ্ছা, আমার প্রশ্ন যে আমার ওয়াইফের ইন্টারভিউ ডেট করছে নভেম্বর মাসে, তো নভেম্বর মাসের 3 তারিখ থেকে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের শুরু হইতেছে যে এই মেডিকেল ইন্স্যুরেন্স কার্ড এর ব্যাপারটা প্রুফ করতে হবে, নাইলে ভিসা দিবে না অথবা ভিসা নিয়ে ঝামেলা করবে, অ্যাডমিনিস্ট্রেশন কি আমাকে এই ব্যাপারে একটু মানে ক্লিয়ারলি বলবেন আসলে ব্যাপারটা কি, বা এটা কতটুকু এখনো কি প্রসেসিং এ চলতেছে কিনা, বা এটা কি কার্যকরী কবে থেকে হবে? সেটার বিরুদ্ধে এখনো কোনো আইনি নিষেধাজ্ঞা আসে নাই, দেয়ারফর এটা নভেম্বর 3 থেকে বাস্তবায়িত হবে। তবে আপনি যেটা বললেন যে ফর্ম নিয়ে আসতে হবে, এটা সত্য না। আপনার শুধু
একটু অপেক্ষা করতে হবে, আমরা আগের প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি আসার পরেই, কিন্তু এক মাস পরে, এটা আইনে এটা প্রক্লেমেশনে বলা হয়েছে আপনি যে অভিবাসী যুক্তরাষ্ট্রে আসবে, আসার পরে এক মাস পরে কিনলেই হবে। সুতরাং এমবেসিতে দেখাইতে হবে যে আপনার এনাফ মানি আছে, ওই আমেরিকাতে গিয়া আপনি কিনতে পারবেন। সুতরাং আমি সবাইকে এনকারেজ করি, আপনার আসিসেন, আসার পরে দেখা যাবে আপনার স্পন্সর আছে, আপনি আছেন, আপনার স্পন্সর কিনবে। সুতরাং এটার জন্য আপনি আসাটা বন্ধ রাখবেন না। আরেকজন আছেন আমাদের সাথে এই মুহূর্তে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন বৃষ্টি লোক, আমি কাজ করি না, আমার ফ্যামিলি কেউ কাজ করে না, আমার দুইটা বাচ্চা লেখাপড়া করে, দুই দিন কাজ করে। তো এই অবস্থায় আমি লং টার্ম কেয়ার যদি কোনো সুবিধা পাই, তাহলে আমার বা বাচ্চার বা যারা স্পন্সর করছে তাদের কি কোনো ক্ষতি হবে কিনা একটু কাজে? আমি কোনো কাজ করি না, আমার চোখে দৃষ্টি খুব কম, আমি কোনোরকম আমি চলাফেরা করতে পারি আর কি। এটা যদিও স্পন্সরের দায়িত্ব আছে আপনাকে, আপনি যদি অসুস্থ অক্ষম হয়ে যান, আপনার স্পন্সরের দায়িত্ব হলো আপনাকে টেক কেয়ার করা। বাট এই পর্যন্ত সরকার স্পন্সরের বিরুদ্ধে কোনো এমন কোনো পদক্ষেপ নেয় নাই টাকা আদায় করার জন্য। বা আমি আপনাকে বলবো, আপনি যেহেতু অসহায়, আপনি সরকারি সুযোগ সুবিধা নেওয়াই উচিত হবে, কারণ আপনি কষ্ট করে এখানে মরবেন, এটা আমি 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 আপনাকে মরতে বলবো না। আপনি যদি অসহায় দরিদ্র হয়ে থাকেন, আপনি সরকারি বেনিফিট নিতে থাকেন। আমরা আরেকটি প্রশ্ন নিব, সেই সাথে আমাদের নির্ধারিত যে বিষয়টিও আছে আমরা একটু চেষ্টা করব। সেখানে আপনি বলছিলেন একটি ফর্ম ফিল আপ করতে হয়, সেই জায়গাটি থেকে পরে যদি একটু ছোট্ট করে ইনফরমেশন দিলে, কারণ ফোনে অপেক্ষা। সেই ফর্মটা হলো আপনার ধরুন ওয়েবসাইটে যাবেন, গুগল ক্রমে ক্রাইম ভিকটিম বোর্ড, ডাইরেক্ট ওয়েবসাইটটা এখন আমার মনে নেই, বাট গুগল ক্রমে ক্রাইম ভিকটিম বোর্ড, নিউ ইয়র্ক সিটি ক্রাইম ভিকটিম বোর্ডের ফর্মটা আসে যাবে। ফর্মটা ফিল আপ করলে হবে, এখানে শুধু এক পৃষ্ঠার ফর্ম যে ঘটনাটা কোথায় হয়েছে, আপনার কী কী লস হয়েছে, এবং নিউ ইয়র্ক সিটি কন্ট্রোলার অফিসে হলো এই টাকা দেওয়ার দায়িত্ব। এবং নিউ ইয়র্ক সিটি কন্ট্রোলার অফিসে অলওয়েজ মোর মানি দেন পিপল ক্লেম। সুতরাং আপনার যদি গায়ে চুরি হয়ে যায়, গায়ে সাক্কা কেউ নিয়ে চলে যায়, বা প্রথমে রবারে আক্রান্ত হন, যে এনি ক্রাইম, এনিথিং দ্যাট হ্যাপেন দ্যাট ইন্স্যুরেন্সে কভার করে না, এনিথিং দ্যাট হ্যাপেন দ্যাট ইউ ডোন্ট নো হু ডিড ইট, সুতরাং আপনি ক্রাইম ভিকটিম বোর্ডে অ্যাপ্লাই করতে পারেন। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিতে চাই, ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে নিতে হবে আপা? আমি কুইন্স জামাইকা থেকে নাসিম আক্তার বলছি। জি, প্রশ্নটি? আমার প্রশ্নটি হচ্ছে আপু, আমি আমার দুই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি, ওরা 21 বছরের উপরে। তো আমি অ্যাপ্লাই করছি 2015 এ, তো অলমোস্ট 4 ইয়ার্স হয়ে গেছে। তো আমি শুধু রিসিভ লেটার পাইছি, এখনো অ্যাপ্রুভাল পাইনি। আমার কত দিন আরো ওয়েট করতে হবে অ্যাপ্রুভাল লেটারের জন্য? আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ হয় সেটা আপনি পোস্ট অফিসে জানাবেন, এবং আপনার ওই যে মেল বক্সে আপনার নাম লিখে রাখবেন। সো ভুলবশত মেল যেন এটা অন্য ওখানে ডেলিভারি না দেয়। আর USCIS.gov ওখানে গিয়ে আপনি সার্চ বক্সে দেখবেন রিসিভ নাম্বার দিয়ে কোনো মেল মিসিং করলেন কিনা, এটা আপনি চেক করেন কালকেই, কোনো মেল মিসিং হলো কিনা, এনি টাইম আপনার অ্যাপ্রুভাল আসবে। যদি অ্যাপ্রুভাল না আসে, কেন আসবে না সে ব্যাপারে আপনাকে জানাবে, আরও এডিশনাল তথ্য চাইয়ে আপনার কত ডকুমেন্ট চাইতে পারে। বাট আপনি অলওয়েজ লুক আউট করেন, প্রতি মাসে একবার চেক করেন। আমরা আর ফোনে আছেন, কে আছেন এই মুহূর্তে ফোনে, কে আছেন? জি, নামটি বলে নিতে হবে। আমি আয়েশা বলছিলাম। জি আয়েশা আপা, প্রশ্নটি? আচ্ছা, আমাদের ইমিগ্রেশনের স্পন্সর চাইছে, এখন স্পন্সর জমা দিতে চাচ্ছি, কিন্তু ওরা হচ্ছে স্পন্সর নিচ্ছে না, অনলাইনে যখন সাবমিট করতে চাচ্ছি ওরা এটা অ্যাকসেপ্ট করছে না, কারণ বলতেছে যে প্রসেসিং আপডেট হচ্ছে, ওদের কি সিস্টেম আপডেট করছে। কতদিন লাগতে পারে, বা আমি কি মেল করব কিনা? না না না, মেল করলে আপনারা নেবেন, আপনাকে ওখানে আপলোড করতে হবে, কারণ নিচ্ছে না। এই জন্য এটা দুটো কারণ হতে পারে, হয়তো আপনার প্রপারলি ডকুমেন্টের জিপিজি সাইজ অনুসারে, অনেক সময় ডকুমেন্ট সাইজ যদি বড় হয় তারা নেবে না, ডকুমেন্ট সাইজ ছোটো হলে নেবে না, ডকুমেন্ট যদি এনাফ রিডেবল না হয় তাহলে নেবে না। এটা ডিপেন্ড করে কেন নিল না, এটা হলো একটা। আরেকটা হলো, একটা স্টেপ বাই স্টেপ আছে, যে আপনি দেখা গেল ফার্স্ট স্টেপ না করি আর সেকেন্ড স্টেপে গেছেন, দেন সেটাও নেবে না। বেস্ট থিং হলো আপনি ওখানে গিয়ে কেয়ারফুলি
সমস্ত মেসেজগুলো রিড করতে হবে ভেরি কেয়ারফুলি আস্তে আস্তে, ইউ শুড বি এবল টু ডু ইট। যদি অথবা যদি আপনি নিজে না পারেন বেস্ট হবে আপনার ছেলে বা কাউকে দেন, তারাও যদি না পারে আপনি প্রফেশনাল শরণাপন্ন হবেন। আর এখানে যদি তথ্য ওইভাবে ইনকনসিস্টেন্টলি দিতে থাকেন তখন এটা ডিলে আবার ডিলে আবার এক একবার আপডেট করতে আবার 60 ডেজে দেখা গেল 60 ডেজে। তারপর আরেকটি তথ্য যেটি হচ্ছে এই কিছুদিন ধরে কিন্তু সেই ওয়েবসাইটটি যেহেতু প্রসেসিং মানে ওদের প্রসেসিং এর কার্যক্রম চলছে, এ কারণে শুধু ফি দেয়া ছাড়া কিন্তু বাকি কার্যক্রমগুলো আপাতত কিছুদিনের জন্য কিন্তু স্থগিত আছে। এটি হচ্ছে ওদের যে ওয়েবসাইট সেটা আপনি আরো 2-3 দিন অপেক্ষা করেন, কারণ এটি কেন্দ্রীয়ভাবে শুধু তারা ফি টি নিচ্ছে। আমাদের সাথে এই মুহূর্তে আরেকজন আছেন, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। মানে আমি বাংলাদেশ থেকে যাই বলছিলাম। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন আছে। আমার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার, আমার ওয়াইফ অ্যাপ্লিকেশন করেছিল I-31, তো অ্যাপ্রুভাল হয়ে গেছে ওটা। তারপরে আমরা ফিসটা জমা দিয়ে দিয়েছি, এখন ওর ইনকামটা এনাফ না, প্রাইমারি স্পন্সর হিসেবে ওকে দেওয়া হয়েছে। আর আমার মামা শ্বশুর মেট্রোতে চাকরি করে আর ট্যাক্সিও চালায়, তো ওনার ইনকাম 53,000, তিনজন ডিপেন্ডেবল। আর 2017 সালে একবার স্পন্সর করছিল, উনি কি আমাকে স্পন্সর করতে পারবে? তিনজন ডিপেন্ডেন্ট, সে দিতে পারার কথা, কিন্তু এমবেসি দেখা গেল ওই একটা দিলে পরবর্তীতে বলা যায় তুমি একবার দিছো এটা নিতে চায় না, যদিও সে আরেকবার দেওয়ার মতো কোয়ালিফাইড আইনগতভাবে, বাট এমবেসি যখন নিষেধ করে তখন কিছু করার থাকে না, সুতরাং আপনি ট্রাই করতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে এই মুহূর্তে, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমি দিদার বলছি, বর্জনিয়া থেকে। জি দিদার ভাই। জি, আমার স্যার কাছে একটা কোশ্চেন যে আমি I-360 এখন কত সময় লাগে, আর আমার 2 মাসের যেটা এক্সপায়ার হয়ে গেছে এখন আমি কি করবো? না, আপনার 360 এখন প্রায় 5 ইয়ার ওয়েটিং টাইম, সো আপনাকে ওয়েট করতে হবে। আর 360 অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আপনি 485 ফাইল করতে পারবেন না ওয়ার্ক পারমিট করার জন্য, সুতরাং আপনাকে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। বাট আপনাকে খেয়াল রাখতে হবে কোনো মেল মিসিং হচ্ছে কি না, কোনো এডিশনাল ইনফরমেশন, কারণ 360 যারাই ফাইল করে ইটস নট দ্যাট ইজি, আপনাকে অনেক কিছু প্রমাণ করতে হবে যে কীভাবে ভিক্টিমাইজ হইলেন, এটা ফুলি সার্টিফিকেশান আছে কি না, এটা অনেক মোস্ট অফ দি টাইম এটা পিটিশনটা ডিফেক্টিভ থাকে, সুতরাং তারা এডিশনাল ইনফরমেশান চাইবে। আপনি পোস্ট অফিসে খেয়াল রাখতে হবে মেল কোনো আসছে কি না, USCIS ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে কোনো মেল মিসিং হচ্ছে কি না। আরেকজন আছেন আমাদের সাথে এই মুহূর্তে, কে আছেন ফোনে? মানে আপনার প্রশ্নে আবার প্রশ্নটি করতে হবে যে জাহিদ ভাই। জি, আমার ওয়াইফ অ্যাপ্লিকেশন করেছিল I-31, ওটা অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু ওর ইনকাম এনাফ না, এই জন্য আমরা জয়ানি স্পন্সর অ্যাড করছি আমার মামা শ্বশুরকে। উনি মেট্রো রেলে চাকরি করে আর ইয়েলো ক্যাব চালায়, তো ওনার ইনকাম 53,000, আর হলো উনি 1 বছর আগে একজনকে স্পন্সর করছিল, লয়ার বলতেছে ওনার পেপার গুলো দিয়ে হয়ে যাবে। তাও আমাদের লাস্ট ক্যাশ ট্যাক্স ডিসক্রিপশন একটা পেপার লাগে, ওটার জন্যই আমাদের আজকে আছে, এখন আমরা সাবমিট করিনি, তো ওনার স্পন্সরটাই কি আমাদের কাজটা হবে? আচ্ছা, এটা বলছি আপনি হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওনার যেহেতু এনাফ ইনকাম আছে, বাট সামটাইম ওই যে এমবেসি একবার দিলে আবার 1 বছর পরে গেলে এরা বলে যে তুমি একবার দিয়েছো, নিতে চায় না, বাট আপনি দিতে পারেন, দিয়ে দেখতে পারেন। উনি গভর্নমেন্ট সার্ভেন্ট, ওনার রেকর্ডও ভালো, কখনো কোনো জ্ঞান জানতেন, মানে 33 ইয়ার্স আছে এই দেশে, তো কোন রকম কোন রিপোর্ট নেই ওনার নামে, মানে ফ্রেশ আর কি বলতে পারেন। আর আসলে সুতরাং আমি এনকারেজ করি আপনি দেন, ওনারটা দিয়ে দেখেন, যদি কোনো কারণে না হয় তারা জানাবে যে এটা কেন হলো না, আপনি দিয়ে দেখতে পারেন। আমাদের সাথে আরেকজন আছেন, আমরা সেটি নিব। সেই সাথে ফেসবুকেও অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করব ফেসবুক থেকে প্রশ্নগুলো নিতে। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো। জি, নাম বলে নিতে হবে। হাই, তো আমি জাবেদ বলছি কুইন্স থেকে। জি জাবেদ ভাই, প্রশ্নটি? প্রশ্নটা অ্যাটর্নি সাহেবের কাছে।
ক্যান্সেলেশন রিমুভাল অফ টেনিয়ার কেসের ফাইনাল হিয়ারিং ডেট দিয়ে দিছে অ্যাটর্নি, এখন ডেটটা দিছে প্রায় 4 বছর পরে। আমার যিনি অ্যাটর্নি উনার কাছে আমি দেখছিলাম যে ডেটটা কি 15 বছর কি চেঞ্জ করা যায় কিনা অ্যাডমিশন করে, এবং উনি বলছেন যেটা যদি তাদের কাছে ডেট থাকতো তাহলে দিয়ে দিত, তাই দেখি 4 বছর করে দিচ্ছে। উনি বলছেন যদি আমার আমার অফিসে কোনো কারোর সাথে সুইচ করে আমি এটা আগাইতে পারি তাহলে একটা উপায় করা যায়। এটা কি আসলে কি সম্ভব? আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই আপনি আপনি টাইম আগানো অলমোস্ট ইম্পসিবল, বাট আপনি যেহেতু লয়ার আছে উনি কেস লোড সম্পর্কে আমার থেকে বা সবার থেকে বেশি জানে, আপনি আপনার লয়ের সাথে এই বিষয়টা আলাপ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী ধরনের মেরিট আপনার কেসে আছে, উনি কী ধরনের অবজেক্টিভ নিয়ে কাজ করতেছেন, ওনার সাথে আপনি কাজ করেন সেটাই ভালো হবে। আরেকজন আছেন আমাদের সাথে, সেই সাথে আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যাব। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল মতিন বলছি উসার থেকে। জি মতিন ভাই। আপা আমার একটা প্রশ্ন, আমি 2006 এ আমার বাইরের জন্য অ্যাপ্লাই করছি কিন্তু এখন পর্যন্ত কোনো আমি ডেটা পাচ্ছি না। যেটা আমি পেলাম সেটা ফাইলিং অ্যাপ্লিকেশন ডেটা যেটা চলতেছে নভেম্বরে যেটা আসবে আর কি, এটা হচ্ছে যে 1 জুলাই 2007। তো আমি তো এখনো চিঠিটা পাইনি। আচ্ছা, 2 মাস মে জুন জুলাই। আপনার উত্তর দিবে আপনি সাধারণত 45 ডে 60 ডে, অনেক সময় আরো ডিলেও হয় কারণ ওরা কোনো আপনার বাধ্যতামূলক কোনো আইন নেই যে এতদিনের ভিতরে দিতে হবে আপনার এটা, কারণ 1 বছর সময় যখন প্রসেসিং শুরু হয় 1 বছর সময় থাকে, এবং 1 বছরের ভিতরে কমপ্লিট করতে না পারে তারা তার আরও 1 বছর সময় দিবে আপনাকে। সুতরাং টোটাল 2 ইয়ার্স পাবেন আপনি, 1 মাস তো কিছুই না। আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ এখানে যদি কোনো লয়ার থাকে বা আর কেউ থাকে টাইম আগাইতে পারবে না, তারা তাদের তাদের গতিতে চলবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আমাদের একটি নির্ধারিত বিষয় আছে সেই বিষয়টি নিয়েও আলোচনা করব, সেই সাথে দর্শক যারা ফোনে অপেক্ষা করছেন চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্ন নিতে। নিচ্ছে ছোট্ট বিরতির সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার আছেন, মাস্টার অফ ল। এবং আমরা কথা বলছিলাম যে দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য কিভাবে আমরা সহায়তা পেতে পারি, ছোট্ট একটি ভূমিকা দেওয়ার পরে আমি একটু চলে যাবো। যেমন অনেক সময় দেখা যায় একজনের গায়েকে কেউ মারি চলে গেছে, ওই গায়েকে অন্য গায়েটাকে ফাওয়া গেল না, তখন আবার স্টেটের একটা নন আনইনসিউর্ড ভেহিকেল ইন্স্যুরেন্স আছে, স্টেট ইন্স্যুরেন্স বলা হয়, সেখানেও ওদের প্রতিক্রিয়া আছে। অনেকে মনে করে আমি এখন কাকে কেস করবো, আমাকে আমি তো জানি না। শুধুমাত্র দেয়ার ইজ অলওয়েজ এ রিলিফ অ্যাভেলেবেল এক্সেপ্ট ফর অ্যাক্ট অফ গড, একটা বলা হয় খোদার বিরুদ্ধে কেস করা যায় না। এছাড়া যে কোনো ব্যাপারে আমেরিকা যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিউ ইয়র্কে ল ইজ সো মাচ ইন ফেভার অফ দি পিপল, এনিথিং হ্যাপেন আপনাকে আইনজীবী শরণাপন্ন হবেন, মাস্ট বি আপনার কোনো একটা অধিকার আছে। দেখা গেল স্লিপ অ্যান্ড ফল করতেছেন, ফ্যাক্টরি থেকে বাইরে হওয়ার সময়, ফ্যাক্টরি থেকে নামার সময়, কাজের সময়, কাজে যাওয়ার সময়, এবং ঘরে নিজের বাসায় থেকে নামার সময়, উঠার সময়, গেস্ট যারা গেস্টে গেছে অনেক সময় একজনের বাসায় গেলাম আমি গেস্ট, সেখানে গিয়া ঢুকার সময় কোনো হইলো, দেন ইউ ক্যান
বিং এ সিরিয়াস অ্যাকশন অ্যাগেনস্ট দ্য ল্যান্ড, এটা অর্থ ইউনিভার্স দ্য ল্যান্ড লর্ডকে সু করতেছেন, এটা ল্যান্ড লর্ড ইন্স্যুরেন্স উইল পে ইউ। সুতরাং অলওয়েজ অলওয়েজ অনেক সময় লোকেরা এটা অনেক সময় টাইম চলে যাওয়ার পরে বলে দিচ্ছে, বছর পরে বলতেছে আমার এটা হয়েছিল, এটা বলে স্ট্যাচু অফ লিমিটেশন, একটা নির্দিষ্ট সময়ের পরে করা যায় না। আবার আসবো, এবং আইনগত বৈধতা যাদের স্ট্যাটাস আছে কি নাই তারা কতটুকু সুবিধা পাচ্ছেন সেই জায়গাটিতেও আসবো। ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? সাউন্ড কমিয়ে নিতে হবে, লাইনটি কেটে যাবে। আমাদের সবসময় আপনি অনেকক্ষণ অপেক্ষা করছেন বিরতির আগ থেকে আমরা জানি, কিন্তু আপনি যদি আমাদের একদম টেলিভিশনের সময় যখন আপনি কথা বলবেন না তখন কিন্তু আমরা আর পুরো লাইনটি রাখতে পারি না। আরেকজন আছেন, কে আছেন এই মুহূর্তে আমার সাথে? জি কে আছেন? জি নামটি বলে নিতে হবে। আচ্ছা মামুন ভাই বলুন বলুন, বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন, বলুন। আমি অ্যাটর্নি আপনার ফোনটা না মামুন ভাই প্রথমত হচ্ছে আপনার লাইনটি কেটে কেটে যাচ্ছে, আপনার স্পিকারটি বন্ধ করে আমাদের প্রশ্নটি করতে হবে। স্পিকারটি বন্ধ করে ফোনটি কানে নেন। আমার একটা প্রশ্ন ছিল যে আমি যদি কানাডাতে রিফিউজি স্ট্যাটাসে থাকি সেক্ষেত্রে বাচ্চাদের স্কুলে ভর্তির ব্যাপারে কি কি পেপার লাগতে পারে বাংলাদেশ থেকে? ক্যানাডার ব্যাপারে আমার কোনো আইন কোনো আইনগত তথ্য দেওয়ার মতো ক্ষমতা বা অধিকার কিছুই নেই এবং আমি অত অভিজ্ঞ না, তো আপনার উচিত হবে ক্যানাডিয়ান কোনো লয়ের সাথে যোগাযোগ করা অথবা ক্যানাডিয়ান ওয়েবসাইটে এগুলো কিন্তু ক্লিয়ারলি লেখা আছে, ক্যানাডিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়া আপনি একটু দেখে নিন, সেটাই ভালো হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? কে আছেন সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্ন করতে হবে যে? আমি ডলি বলছি ব্রুকলিন থেকে। জি আমি ডলি। আপা প্রশ্নটি করুন, টেলিভিশন পরে শুনুন। জি আমি ডলি বলছি ব্রুকলিন থেকে। আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি আপনি ভাই বোনের জন্য আবেদন করেছেন কত সালে? 16 সালে। এখন কি জানতে চাচ্ছেন? এখনো ফেসবুকে প্রশ্ন করেছেন, যদি ইমিগ্রেশন জাজ অ্যাপ্রুভ করে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যেটা ম্যারেজের ক্ষেত্রে, তখন কোনো গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা আছে কিনা, কিংবা সেটা কি গ্রিন কার্ড রিসিভ করবেন কিভাবে, তারা কি মেল করবেন কিনা? 100% যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্রুভ হয় ওয়েলকাম লেটার ফান্ড, এর এক মাসের ভিতরে গ্রিন কার্ড ঘরে আসবে, মানে অটোমেটিক্যালি মেলে তারা পাঠিয়ে দেবে। হুমায়ুন কবির তিনি প্রশ্ন করেছেন, 2011 সালে 31 অক্টোবর অ্যাপ্লাই করেছিলেন ভাই বোনের আবেদন, এখন পর্যন্ত অ্যাপ্রুভাল লেটার পাননি 2011 সালের 31 অক্টোবর। সেখানে দুটো সম্ভাবনা আছে, হয়তো আপনাকে এডিশনাল ইনফরমেশন চাই, হয়তো সিডি দিছিল আপনি, সেটা হয়তো ফান্ড নাই, তো বেস্ট হবে ইমিডিয়েটলি আপনি USCIS.gov ওয়েবসাইটে গিয়া কেস স্ট্যাটাস অনলাইন রিসিভ নোটিশটা দিয়ে দেখেন কোনো মেল মিসিং হলো কিনা বা অ্যাপ্রুভাল হতো হয়েছে আপনি নোটিশটা ফান নাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি খবর নেন। যদি এটা খবর নেওয়ার মতো সামর্থ্য বা ক্যাপাবিলিটি না থাকে আপনি কোনো লয়ের শরণাপন্ন হন। সালমা ইসলাম প্রশ্ন করেছেন, তিনি সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন গত মাসে 30 তারিখে, রিসিভ লেটার পাননি, সাধারণত কতদিন লাগে? সাধারণত 30 দিনে এরকমই সময় লাগার কথা, হয়তো মানডে হয়তো মানডে পাবেন, মানে 30 দিন রিসিভ লেটার সাধারণত 30 দিনের মধ্যে। অনেক সময় দেখা যায় কোনো ওরা বিজি না থাকলে দেখা গেলো এক সপ্তাহে পাওয়া যায়, বাট অ্যারাউন্ড 30-40 ডেজ এর ভিতরে পাবেন। আরেকজন প্রশ্ন করেছেন মাসুমা চৌধুরী, তিনি প্রশ্ন করেছেন যে তিনি প্যারেন্টের জন্য মানে উনি সিটিজেন তার বাবা মার জন্য আবেদন করেছেন এবং সকল ডকুমেন্ট তিনি দিয়ে দিয়েছেন, অ্যাপ্রুভও করেছেন, এরপরে প্রসেসিং হতে আর কতদিন লাগে? এটা ডিপেন্ড করে, এখন সব দিয়ে থাকেন ফাইনাল একটা ইমেল আসার কথা যে অল প্রসেসিং কমপ্লিট যদি হয়ে থাকে। আবার আচ্ছা তার সাথে আরেকটি যুক্ত করেছেন যে ফাদারের ইন্টারভিউর ডেট দিয়েছেন কিন্তু মাদারের তা দেননি, মানে এরকম হয়ে থাকে একই ফ্যামিলিতে অত ওয়াইফ এবং বাচ্চা থাকলে ওয়াইফের তো ইন্টারভিউ আসে বাচ্চাটা আসে না, কারণ এক একটা কেস এক একজনের অফিসার হয়তো ডিল করে, সেটা আসবে আসবে যদি কোনো কারণে একজনের না আসে, আপনার ফাদার যখন ইন্টারভিউতে যাবে যেন বলে যে আমার ওয়াইফের পিটিশন হয়েছিল, তখন এমবিসি থেকে তারা রিকোয়েস্ট করবে একসাথে দেওয়ার জন্য।
আচ্ছা, সেটিরও অপশন আছে। আমরা কথা বলছিলাম যে জায়গাটিতে যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যারা তাদের জন্য আইনি সহায়তা কিংবা আইনি সহায়তা ছাড়াও আপনি বলছিলেন অনেকগুলো সুযোগ সুবিধা আছে, তো সেই জায়গাটি থেকে কি হবে? সুতরাং যারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় আপনাকে খেয়াল রাখতে হবে কোথায় ক্ষতিগ্রস্ত হলেন। যদি আপনি কর্মস্থলে হন তাহলে আপনার একরকমের অধিকার, যদি কর্মস্থলে না হইয়া রাস্তায় হাঁটেন, সিটির জায়গায় হাঁটেন, সেটা একরকমের অধিকার। যদি প্রাইভেট প্রপার্টিতে কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা একরকমের অধিকার। গাড়িতে যদি আপনি নিজের ড্রাইভার হিসাবে আঘাতপ্রাপ্ত হন একরকমের অধিকার, আবার প্যাসেঞ্জারের জন্য ভিন্ন ভিন্ন রকমের অধিকার। সুতরাং আগে জানতে হবে কোথা থেকে হচ্ছেন। কেস ছাড়াও যেটা বললাম, অনেক সময় লোকেরা কনফিউজ থাকে যে আমি কার সাথে আমার কলিউশন হয়েছে, কার সাথে গায়ে ধাক্কা লাগছে আমি জানি না, কেস কাকে দিব? যখন মানুষ নীরবে বসে থাকে, এটা নীরবে বসে থাকবেন না, আপনি পুলিশকে স্টিল পুলিশকে রিপোর্ট করতে বলবেন। পুলিশ আসবে, পুলিশ লিখে দিবে যে আপনি হলেন ফার্স্ট ড্রাইভার, সেকেন্ড ড্রাইভার আননোন, ওইটাও পুলিশ রিপোর্ট। ওই পুলিশ রিপোর্ট দিয়ে আমরা কেস করতে পারবো, আপনি যে কোনো উকিলের কাছে যাবেন কেস করতে পারবে, এবং আপনার ওই স্টেট ইন্স্যুরেন্স ফান্ড বলা হয়, যখন কেউ ইন্স্যুরেন্সের দায়িত্ব নেবে না তখন স্টেটের একটা ফাইডুশিয়ারি রেসপন্সিবিলিটি আছে জনগণের অধিকার সংরক্ষণের, স্টেট ইন্স্যুরেন্স থেকে আপনি প্রতিকার পাবেন। সো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মাল্টিপল কেস হয়, যেমন আপনি কর্মক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কর্মক্ষেত্রে যে মেশিনারি ইউজ করতেছিলেন ওই মেশিনারি ডিফেক্টিভ হওয়ার কারণে আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন। সুতরাং একটা কেস হবে আপনার ওয়ার্কার কম্পেনসেশন, আরেকটা কেস হবে ফর দি ম্যানুফ্যাকচার অফ দ্য ডিফেক্টিভ মেশিন। যেমন মিট কাটার মেশিনটা ভালো না হওয়াতে সাম কাইন্ড অফ মেশিনারি ডিফেক্টিভের কারণে যদি আপনার হাত কাটি থাকে, দেন হিসাবে কেস এগেনস্ট দি ম্যানুফ্যাকচারার। সো এটা হলো ম্যানুফ্যাকচারাল ডিফেক্ট কেস। সো এই জন্য যখনই কোনো ঘটনা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনি নিউ ইয়র্ক স্টেট অথরাইজড অ্যাটর্নি দ্বারা, নিউ ইয়র্ক স্টেট যদি যেই স্টেটে হয় ওই স্টেট, এবং আপনাকে জানতে হবে যে কেসটা সাইন আপ করার সময় আপনার কেস অ্যাকচুয়ালি কে করতেছে। হ্যাঁ, কারণ এখানে দেখা গেলো একজনের কেস সাইন করতেছে, এটা আরেকজনের কাছে সেল করতেছে, আরেকজনের কাছে গেছে, তিন বছর পরে মানুষ নিজে জানে না তার উকিলকে। সো এখন এই ধরনের কেস আমরা অল ওদের স্টোরি শুনি যে আমার কেসটা উকিল সাইন করে নিল, কিন্তু এখন উনি বলে দেন উনি আরেকজনকে দিয়েছে, আরেকজন দিলে ওই ওই উকিল এখন ফ্লোরিডা চলে গেছে, এটা আরেকজন চলে। সুতরাং আপনাকে নখদ ফোনে রাখতে হবে কে আপনার উকিল, কে আপনার লয়ার। একটা প্রশ্ন দিয়ে দিই, কে আছেন আমাদের সাথে? সালাম আলাইকুম, আমি কারাত থেকে বলতেছি। জি ভাইয়া, আমার নাম শওকত আকবর। আমার সিস্টার থাকে আর কি আমেরিকাতে বাফেলোতে, তো আমার আব্বা আমার জন্য অ্যাপ্লাই করছিল অনেক আগে, তো তখন এক বছর আগে ওনাদেরকে ঢাকা আপনার এম্বাসিতে কল করছে, কল করার পরে তো আপনার ওখানে ওনার পাসপোর্ট ডকুমেন্ট যা আছে সবকিছু নিয়েছে। এরপরে প্রায় এক বছর দেড় বছর হয়ে গেছে, সব সময় ইমেলও বলতেছে স্টিল বিশাপ প্রসেসিং, স্টিল বিশাপ প্রসেসিং। এখন মানে এ থেকে আসলে কি করা আছে বা আমরা কি করতে পারি? আর কোনো তো আমরা এভাবে তো আউট পাইতেছি না, যতবারই এম্বাসিতে আমার কোনো কল করে নির্ধারিত সীমা নাই যে কতদিন লাগবে, যখন এডিশনাল প্রসেসিং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং, এটা হয়তো একটা কোন আপনার ডকুমেন্টের প্রবলেম আছে অথবা কোন রকমের ফ্রড ইনভলভ হয়তো থাকতে তারা মনে করতেছে, যদি আমি আপনাকে বলতেছি না যে আপনার একটা ফ্রড কিছু আছে, তো এরকম সম্ভাবনা আছে। সুতরাং আপনি প্রতি মাসে একবার ইমেল দিবেন, এইটা স্যার এখানে করার কিছু নাই, কারণ দ্যাট টেক লট অফ টাইম। ওনারা বলছে একবার মানে অনেক আগে যখন আপনারা কল দিচ্ছিলাম ইয়াদের দিকে বলতেছে যে এটা ইনকোয়ারির মধ্যে আছে, ইনকোয়ারি তখন পাঠাচ্ছে ইনকোয়ারি করার পর এখন বলতেছে যে স্টিল প্রসেসিং। ইনকোয়ারি তারা করছে, ওই ইনকোয়ারিতে হয়তো তারা স্যাটিসফাইড না, অথবা ফার্দার ইনকোয়ারি হয়তো তাদের দরকার আছে। অনেক সময় ইনভেস্টিগেটর ইনকোয়ারি রিপোর্ট দেয়, ওই রিপোর্টটা সুপারভাইজার অ্যাপ্রুভ করে নাই, সো সুপারভাইজার হয়তো ফার্দার ইনকোয়ারি দিতে পারে। আপনারা কনস্ট্যান্টলি খবর নেন, এটা করার কিছু নেই। আমরা যেহেতু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমাদের একটি নির্ধারিত বিষয় আছে, আমরা প্রশ্ন আর না নেই। আমরা কথা বলছিলাম যে যারা দুর্ঘটনায় পড়ছে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, সেই জায়গাটি থেকে আর কি বলবেন? রাইট, সো আমি যারা কোনো লস অফ প্রপার্টি
এনি লস অফ প্রপার্টি ইন দি সিটি নিউ ইয়র্ক সিটিতে সেটা নিউ ইয়র্ক সিটি কন্ট্রোলার টেক কেয়ার করবে, কন্ট্রোলারের কাছে এনা ফান্ড আছে, আপনার যদি ক্ষতিগ্রস্ত হন লস হয় সেটা দাবি করতে হবে, সেটা মেডিকেল বেনিফিট হইতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল লস হইতে পারে, লস অফ ওয়েজেস, অর্থাৎ আপনি সিটির কোনো এক জায়গায় আপনি মার খেয়েছেন, মার খাওয়ার পরে দুই মাস হসপিটালে ছিলেন, সেই লস হইতে পারে। সুতরাং যখনই কোনো লোক ক্ষতিগ্রস্ত হবে সিটি প্রপার্টিতে বা সিটির ইয়াতে এবং জানেন না কি ক্ষতিগ্রস্ত করছে, নিউ ইয়র্ক সিটির কন্ট্রোলার অফিসে আপনার ক্রাইম ভিকটিম বোর্ডে ফাইল করবেন। আর যদি মোটর ভেহিকেলের সংক্রান্ত কোনো রকমের দুর্ঘটনা যদি হয়ে থাকে, আপনি যদি না জানেন কোন মুখ অন্য কোন মোটর ভেহিকেল আপনাকে ধাক্কা দিয়েছে আপনি জানেন না, দেন এটা স্টেট ইন্স্যুরেন্স ফান্ড বলা হয়, স্টেট ইন্স্যুরেন্স ফান্ড থেকে আপনারা। আমার একটি ছোট্ট প্রশ্ন মোহাম্মদ মজুমদার, অনেকে আমরা জানি যে নিউ ইয়র্ক শহরের কথাই যদি বলি স্ট্যাটাস থাকে না অনেকের, কিন্তু তিনি দুর্ঘটনায় পড়লেন, তার হয়তো কোনো স্ট্যাটাস নেই, সে কি করবেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ আমরা সবাই নিউ ইয়র্ক সিটি মেয়র কনস্ট্যান্টলি মেয়র্স ইমিগ্রেশন অ্যাফেয়ার্স অলওয়েজ লোকদের সংশোধন করতেছে, একটা লোক গ্রিন কার্ড নাই বা আছে এতে কোনো রকমের ব্যতিক্রম নাই, আইনগত অধিকার, আইন সবার জন্য, আইন এখানে বলা হয় নাই লিগেল লোকের জন্য এক আইন, বেআইনি লোকের জন্য এক আইন। এইখানে বসে আমি অনেক বলছি, আমাদের নোয়াখালী এলাকার বহু লোক এখানে ইলিগেল থাকি আর কার্ড টাট ছিল না, কনস্ট্রাকশনে ক্ষতিগ্রস্ত হইয়া মিলিয়ন ডলার নিয়ে দেশে চলে গেছে এবং টাকাটা তারা নিতে পারবে, ইভেন কৃষি চলে গেলে বাংলাদেশ থেকেও টাকাটা সে তা নিতে পারবে, কারণ যখন অ্যাক্সিডেন্ট হবেন আপনার জানতে হবে আপনার ওয়াইফ কোথায় আছে, ওয়াইফ যে বাংলাদেশে আছে ওয়াইফও বেনিফিশিয়ারি, এবং ওয়াইফ অনেক সময় ওয়াইফকে আসতেও দিবে টাকা রিকভারি করার জন্য। সুতরাং আপনার কোনো রকমের লিগেল স্ট্যাটাস নাই, এটার অর্থ এই নয় যে আপনার অধিকার বিন্দুমাত্র কম, সেম অধিকার সবার জন্য সমান অধিকার। এবং এই কারণেই বলি যে দেশটি অনেক সুন্দর, দেশের আইন কানুন অনেক সুন্দর। সবশেষ উপসংহারে কি বলবেন দর্শকদের? উইদাউট এনি ফিয়ার, কোনো নির্ভীকে বিনা ভয়ে আপনি যদি বাংলাদেশ থেকে যদি আগামীকাল গতকালকে আসি থাকেন, এখানে আসার পরে এই ভূখণ্ডে যদি আপনার কোনো উচ্চস্তর হয় বা আপনি কোনো ক্ষতিগ্রস্ত হন, ক্রাইম ভিকটিম বোর্ড, নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট, FBI সবাই আপনাকে হেল্প করবে, কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি লিগেল কি ইলিগেল। সুতরাং দিস ইজ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এনজয় দ্য ফ্রিডম। সবাই যে কোনো দুর্ঘটনায় আপনারা আইনজীবীর শরণাপন্ন হবেন, দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হয়ে নিজের ভিতরে রাখবেন না, জাস্ট লুক ফর দি অপরচুনিটি অ্যান্ড রিসোর্সেস ইউজ করবেন, সবাই ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার। সেই সাথে দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, দেখা হবে আগামী সোমবার অনুষ্ঠানটি নিয়ে, সবাই ভালো থাকবেন।